আবারও ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে লেবানন। নতুন করে এই হামলা চালানো হয়েছে দেশটির দক্ষিণাঞ্চল থেকে। লেবাননের সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এটা এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েলে এই রকেট হামলা হয়েছে। এই রকেটগুলো টায়ার জেলার সেন্দিকিন গ্রামের নিকটবর্তী স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে লেবাননের সামরিক বাহিনীর সূত্র থেকে জানা গেছে। ইসরায়েলের সেনাবাহিনীও এই রকেট আক্রমণের কথা স্বীকার করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই রকেট হামলার জবাবে কামানের মাধ্যমে লেবাননে ব্যাপক গোলাবর্ষণ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, চারটি রকেট লেবানন থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রকেট প্রতিহত করা হয়েছে আর অন্য রকেটগুলো খোলা জায়গায় পড়েছে।